سبحان الله الحمد لله لا إله إلا الله. সবাই বলতে পারবেন না? পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠুই সবি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জিকে পড়ে অবাধ্য হয় কেমন করে তোমার জিকে পড়ে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চার ক্যাটাগরিতে আল্লাহ মানুষ বানিয়েছেন, কয় ক্যাটাগরি? চার ক্যাটাগরিতে আল্লাহ মানুষ বানিয়েছেন। নাম্বার ওয়ান, মা নাই বাপ নাই, বাপ মা ছাড়া দুনিয়ার প্রথম মানুষ সাইয়েদনা আদম আলাইহিসসালামকে সরাসরি যিনি বানালেন তিনি কি? এই হলো এক নাম্বার ক্যাটাগরি। দুই নাম্বার ক্যাটাগরি হলো ওয়া খালাকা মিনহা জাওজাহা, আদম থেকে তার স্ত্রী আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাসসালামকে যিনি বানিয়েছেন তিনি কি? এরপরে নারী আর পুরুষের মিলনের মাধ্যমে এই জগৎ সংসারের বিস্তৃতি ঘটেছে। এই দুনিয়াতে বর্তমানে 800 কোটি মানুষ বাস করছে, কিন্তু দুনিয়ার এই সংসার জগৎ সংসার শুরু হয়েছিল মাত্র 2 জন দিয়ে। জুড়ে বলেন কয়জন? আদম আর হাওয়া দিয়ে এই পৃথিবীর সংসার শুরু হয়েছে 2 জন থেকে। জনসংখ্যা বাড়তে 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 গোত্র বংশ বড় হতে হতে আজ এই জগৎ সংসারের বিস্তৃতি ঘটেছে। আমি আপনি আমরা সবাই পুরুষ আর নারীর মিলনে পয়দা হয়েছি। পুরুষ আর নারীর মিলনে আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণতত্ত্ব নিয়ে যারা গবেষণা করছেন, প্রযুক্তির ছোঁয়া লাগায় আধুনিক বিজ্ঞান আজ গবেষণা করে দেখেছে, 1 ফোঁটা স্পার্ম 1 ফোঁটা শুক্রাণু থেকে মায়ের জরায়ু থেকে সন্তানের পয়দা শুরু হয় রেহমের ভেতরে ধীরে ধীরে। ওই শুক্রাণু থেকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ মানুষকে সুন্দর করে কয়েক মাসে যিনি সুন্দর করে বানান সবাই বলেন তিনি কি? 4 নাম্বার ক্যাটাগরি হলো বাপ নাই, শুধু মায়ের পেটের ভেতরে পুরুষ ছাড়া মহিলার পেটে আল্লাহ সন্তান দিয়েছেন। এই দুনিয়ার একজন মহিলা আছেন যেই মহিলার পেটে আল্লাহ পুরুষ ছাড়া সন্তান দিয়েছেন, মহিলার নাম কি? আরো জোরে বলেন। ওই মহিলার পেটে আসা সন্তানের নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। যখন স্বামী ছাড়া মরিয়ামের পেটে সন্তান আসলো,
সেই যুগের কাফির মুশরিকরা বলেছিল পুরুষের সংস্পর্শ ছাড়া নারীর পেটে সন্তান আসতে পারে না এই জন্য সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহাস সালামকে তারা চরিত্র উপবাদ দিল আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন তাদেরকে জানিয়ে দিলেন ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি আদম খলকহু মিন তুরাব আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন নিশ্চয়ই আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো অর্থাৎ আল্লাহ বোঝাতে চেয়েছেন যারা মনে করো পুরুষের সংস্পর্শ ছাড়া মহিলার পেটে সন্তান আসতে পারে না বলো তো মা ছাড়া বাপ ছাড়া নারী পুরুষ ছাড়া আদমকে সর্বপ্রথম বানিয়েছেন যিনি তিনি কে আল্লাহ বলছেন আমি যদি বাপ ছাড়া মা ছাড়া মানুষ বানাতে পারি আমি সেই মহা ক্ষমতাবান আল্লাহ আমি যদি চাই পুরুষের সংস্পর্শ ছাড়া নারীর পেটে আল্লাহ সন্তান দিতে পারেন কিনা এই হলো দুনিয়াতে মানুষ বানানোর কয়টা ক্যাটাগরি তো মানুষ তো মানুষের জাত মানুষ কিসের জাত মানুষের জাত মানুষ বান্দরের জাত ছিল না যারা বিশ্বাস করো ভাই মানুষ বান্দর থেকে এসেছে তোমাদের উচিত তোমাদের জাতি ভাইদের সাথে গিয়ে জঙ্গলে অথবা চিড়িয়াখানায় বসবাস করা মানুষ মানুষের জাত মানুষ বানর থেকে আসে নাই বরং তামাম মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আর অবশ্যই আমি আদম সন্তানকে সম্মানিত বানিয়েছি সুবহানাল্লাহ পড়া সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের আমরা আজ এমন একটা সুন্দর টপিক নিয়ে কথা বলবো যে টপিক নিয়ে আলোচনার মাধ্যমে আমাদের জীবনের পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ আজ আমরা মুমিন জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ সিফাত গুরুত্বপূর্ণ কোয়ালিটি নিয়ে কথা বলবো এই কোয়ালিটি যদি আপনি আপনার ভেতরে ডেভেলপ করতে পারেন আপনার মর্যাদা আল্লাহর কাছে সবার চাইতে বেড়ে যাবে সুবহানাল্লাহ আর এই একটা কোয়ালিটি যদি আপনার মধ্যে অনুপস্থিত থাকে তাহলে আপনার অধঃপতন হতে 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 আপনি একেবারে শয়তানের নিচের লেভেলে চলে যেতে পারেন যে জিনিসটি থাকলে আপনার মধ্যে আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন আবার যে জিনিসটি না থাকলে আপনি অধঃপতনের অতলতলে যে চলে যাবেন সেই জিনিসটার নাম হলো তাকওয়া সেই জিনিসটার নাম কি এই শব্দটা আপনারা বহু শুনেছেন শুনতে শুনতে আপনাদের কান হয়তো ভোতা হয়ে গেছে কিন্তু এই জিনিসটাকে আপনারা হৃদয়ঙ্গম করতে পারেনি অনেক অনেকে হয়তো এটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারেন প্র্যাকটিক্যালি এটা অ্যাপ্লাই করতে পারেননি বলে এর মর্ম আমরা এখনো বুঝতে পারিনি তাকওয়া এটি হচ্ছে মুমিনের ঈমান রক্ষার হাতিয়ার ঢাল ঢাল যুদ্ধের ময়দানে যেমন একজন যোদ্ধা শত্রুর আঘাত থেকে নিজেকে প্রটেক্ট করার জন্য ঢাল ব্যবহার করে ঠিক তেমনি আমার আপনার ঈমানকে শয়তানের শয়তানি থেকে বাঁচিয়ে রাখার জন্য ঢাল হলো তাকওয়া এই তাকওয়া হচ্ছে আমার আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি এই তাকওয়া ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল তিরমিজি শরীফের হাদিস নবীজিকে প্রশ্ন করা হয়েছিল মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ ওগো আল্লাহর নবী কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে নবীজি তখন বললেন দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ আল্লাহর ভয় দুই নাম্বার হচ্ছে ওয়া হুসনুল খুলক উত্তম চরিত্র সৎ চরিত্র তাকওয়া ছাড়া কখনো উত্তম চরিত্রবান হওয়া যায় না তাকওয়ার মাধ্যমে সচ্চরিত্রবান ভালো মানুষ হওয়া যায় এজন্য নবীজি বলেছেন এই দুইটা গুণে গুণান্বিত হবে যারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা এই তাকওয়া ছাড়া জান্নাতমুখী জীবন পরিচালনা করা যায় না এজন্য রব্বুল আলামিন কোরআনুল করিমের অসংখ্য জায়গায় তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন কোরআনুল করিমের পাঁচ নম্বর সুরা সূরাতুল মাঈদায় ৩৫ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলাতা ওয়াজাহিদু ফি সাবীলিহি লাআল্লাকুম তুফলিহুন লিহুন আল্লাহ তাআলা বলছেন হে বিশ্বাসীরা ইত্তাকুল্লাহ
আল্লাহকে ভয় করো অন্য আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো হাক্কাতু কাতি যেমন ভাবে তাকে ভয় করা উচিত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না এইভাবে করে রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা তাকওয়া বর্জনের কথা বলেছেন কারণ এই তাকওয়া ছাড়া দুনিয়াতে আপনি মর্যাদাবান মানুষ হতে পারবেন না তাকওয়া ছাড়া আল্লাহর কাছে আপনার সম্মান বাড়বে না মর্যাদা বাড়বে না দেখুন এই দুনিয়াতে তো অসংখ্য মানুষ রয়েছে এই দুনিয়াতে মুত্তাকি মানুষের মর্যাদা কেমন যখন এই দুনিয়া থেকে একজন মুত্তাকি মানুষ চলে যায় আমি আর আপনি আমরা যারা আছি দুনিয়ায় কি চিরদিন আমরা থাকতে পারবো নাকি আস্তে বলবেন না জোরে বলেন দুনিয়ায় কি চিরকাল আমরা থাকতে পারবো নাকি এই দুনিয়া ছেড়ে আমরা সবাই একদিন চলে যাব কেউ দুনিয়া থেকে গেলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে কেউ দুনিয়া থেকে গেলে মানুষ ইন্না লিল্লাহ পড়ে পড়ে আফসোস করে এজন্য সবার মুখে মুখে একটা কথা আছে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এরকম কথা আছে না নাই কিন্তু এই দুনিয়াতে গুনাহ আর পাপ করতে করতে জুলুম করতে করতে যারা একেবারে নিচের পর্যায়ে চলে যায় এই সকল মানুষের মৃত্যুতে ভুবন কাঁদে না মানুষ কাঁদে না এদের মৃত্যুতে মানুষের কলিজা আরো ঠান্ডা হয় একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহর নবী বলেছেন যখন এই দুনিয়া থেকে একজন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষ চলে যায় তার মৃত্যুতে মানুষের হৃদয় তো অবশ্যই কাঁদে দেখবেন আপনাদের বাড়ি হলো যশোরে আমার বাড়ি হলো সিলেটে সিলেটে যদি কোনো আল্লাহওয়ালা মানুষ মারা যায় যশোরের মানুষ সেই কথা শুনলে তাদের অন্তর কাঁদবে কি কাঁদবে না আবার যদি জিকর গাছার কেউ মারা যায় যদি আল্লাহওয়ালা লোক থাকে তাকে যদি সবাই চিনে জানে সিলেটের মানুষের অন্তর সেখান থেকেও কাঁদবে শোনেন শোনেন আল্লাহওয়ালা মানুষ মুত্তাকি মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় নবীজি বলেছেন তাদের মৃত্যুতে আল্লাহর আসমান জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত ক্রন্দন করে আল্লাহু আকবার অথচ এই দুনিয়া থেকে যদি একজন দুইজন নয় লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশরিক মুনাফিক গুনাহগার বিদায় হয়ে যায় এদের মৃত্যুতে দুনিয়ার মানুষ যেমন আফসোস করে না আসমান জমিনেরও কেউ তাদের জন্য আফসোস করে রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে বললেন فما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين এদের জন্য আল্লাহর আসমান জমিনের কেউ কাঁদে না দেখেন তো এই দুনিয়া থেকে ফেরাউন চলে গেল নমরুদ চলে গেল আবু জাহাল উতবা শাইবা সাদ্দাত হামান কারুন এরা যে দুনিয়া থেকে চলে গেল এদের জন্য কি আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আফসোস করে নাকি এই দুনিয়াতে বহু মানুষ আল্লাহর গজবে নিপতিত হয়ে বংশ শুদ্ধা নির্মূল হয়েছে বংশ শুদ্ধা মানুষ থেকে বানর হয়েছে এরপরেও আল্লাহর আসমান জমিনের কেউ তাদের জন্য বিন্দু মাত্র আফসোস করে না তাহলে বোঝা গেল তাকওয়াবান যারা আল্লাহর কাছে মর্যাদাবান হলো তারা আমরা মনে করি কি জানেন আমাদের এলাকায় যাদের টাকা বেশি পয়সা বেশি ভিআইপি সিআইপি আর ক্ষমতা বেশি তার মর্যাদা আল্লাহর কাছে তার সম্মান আমাদের এলাকায় আমরা মনে করি সবচেয়ে বেশি কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মানদণ্ড কিংবা মাপকাঠি টাকা পয়সা ক্ষমতা নয় আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য মানদণ্ড বা মাপকাঠি হলো তাকওয়া এই জন্য আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে যার তাকওয়া যত বেশি তার সম্মান আল্লাহর কাছে তত বেশি এই জন্য আমরা তাকওয়াবান হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই আরো জোরে বলেন হ্যাঁ আপনাদের কষ্ট হচ্ছে নাকি এবার শুনেন মূল কথাগুলো
আপনারা হয়তো ভাববেন হুজুর এতক্ষণ ধরে আপনি শুধু বলতেছেন তাকওয়ার গুরুত্ব দেখেন কয়েকটা কথা বলেছেন নাম্বার 1 তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের গন্ধও নাকে লাগবে না দুই নাম্বার বলেছি এই তাকওয়া অর্জন করার আদেশ বারবার কোরআনে দিয়েছেন কে তিন নাম্বার কথা বলেছি তাকওয়াবান মানুষ দুনিয়া থেকে গেলে আসমান জমিন কাঁদে চার নাম্বার কথা বলেছি এই তাকওয়াবান মানুষেরাই আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত এবং মর্যাদাবান এখন আমরাও সবাই সম্মানিত হতে চাই কি চাই না আমরা সবাই জান্নাতি জান্নাতমুখী জীবন পেতে চাই কি চাই না তাহলে জান্নাতমুখী জীবন পেতে হলে আমাদেরকে কি করতে হবে তাকওয়া অর্জন করতে হবে এখন প্রশ্ন হলো হুজুর তাকওয়া এটা কি এটা খায় না মাথায় দেয় মহিলা প্যান্ডেলে মাঝখানে ফাঁকা জায়গা আছে আমার মা বোনেরা যারা আছেন মহিলা প্যান্ডেল মনে হয় কোন দিকে আছে আপনারা একটু চেপে চেপে বসেন অনেকে দাঁড়িয়ে আছেন জায়গা পাচ্ছেন না জায়গা করে দেন প্রিয় ভাইয়েরা আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমার চাচারা শ্রদ্ধাভাজন বাবা জান চাচা জানরা আছেন আপনারা বসে যান বাবারা এবং ভাইয়েরা আপনারাও বসে যান সুন্দর একটা পরিবেশ আছে আপনাদের কষ্ট হচ্ছে আমরা কয়েক মিনিট ধৈর্য ধরে থাকতে পারবো না ইনশাআল্লাহ বলেন ইনশা তাহলে চলেন আমরা জেনে নেই হোয়াট ইজ তাকওয়া What's the definition of taqwa? Taqwa মানে কি এটা খায় না মাথায় দেয় আসেন জেনে নেই তাকওয়ার সবচেয়ে চমৎকার ডেফিনিশন দিয়েছেন নবীজির প্রিয় সাহাবী শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন চারটি জিনিসের নাম তাকওয়া জোরে বলেন কয়টা জিনিসের নাম তাকওয়া এটা আপনাদের সবক এই যে ভাইয়েরা হাজার হাজার টাকা খরচ করে মাহফিলের আয়োজন করলেন আমরা যদি কিছু এখান থেকে শিখে যেতে না পারি তাহলে তো এই আয়োজনের কোনো উদ্দেশ্য আর হাসিল হবে না একটু মন দিয়ে শুনেন তাকওয়া তাকওয়ার অর্থ হলো মোট কয়টা হ্যাঁ ভালো করে শুনেন নাম্বার 1 এক নাম্বার তিনি বলেছেন আত-তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহ তাআলাকে ভয় করা আপনারা বলবেন হুজুর আমরা আল্লাহকে ভয় করি এই ভয়টা হবে কেমনে এটা মুখ দিয়ে বললে হবে না কাজে কর্মেও আপনি আল্লাহকে ভয় করেন এটা প্রমাণিত হওয়া লাগবে আপনি যে মুখ দিয়ে বললেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করলে ওই লোক নামাজ ছাড়তে পারে আরো আসতে বলেন নামাজ ছাড়তে পারে আমি গত তিন দিনে হিসাব করলে দুই থেকে আড়াই হাজার কিলোমিটার জার্নি করেছি গত তিন দিনে সব মিলাইয়া দশ ঘন্টাও ঘুমাই নেই এখনও গলার আওয়াজ কিন্তু ঠিক আছে আপনারা হয়তো দুই চার পাঁচ কিলো দূর থেকে এসেছেন কথা এমনভাবে বলছেন বেরো হচ্ছে না আল্লাহ আকবার বলেন তো যেই লোক বলে আল্লাহকে ভয় করে এরপরে নামাজে যায় না আসলে কি সে আল্লাহকে ভয় করে যে লোক বলে আমি আল্লাহকে ভয় করি কিন্তু সুদ খায় সে কি আসলেই আল্লাহকে ভয় করে যে লোক বলে আমি আল্লাহকে ভয় করি কিন্তু ঘুষ খায় সে কি আসলেই আল্লাহকে ভয় করে যে লোক জবাব দিয়ে বলে আমি আল্লাহকে ভয় করি কিন্তু মানুষের আইল ঠেলাঠেলি কইরা জায়গা জমি দখল করে সে আসলে কি আল্লাহকে ভয় করে যে লোক মুখ দিয়ে বলে আমি আল্লাহকে ভয় করি কিন্তু মাদক আসক্ত মাদক গ্রহণ করে তার শরীরকে তার দেহকে হুমকির দিকে ফেলে দিচ্ছে আল্লাহ তাআলা নিষেধ করেছেন খবরদার ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই শরীরের মালিক আমি নই আমার শরীরের মালিক দেহের মালিক জানের মালিক কে আল্লাহ বলেছেন তোমার জানের ক্ষতি করো না আজকে যুব সমাজ তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে এই মাদক গ্রহণ করা যাবে না বেনাপুল দিয়ে পাসও করা যাবে এই মাদককে হারাম করে দিয়েছেন কে তো যে ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় করি সে কি কখনো কোনো হারাম কাজে গুনার কাজে পাপের কাজে সম্পৃক্ত হতে পারে তাহলে আল্লাহকে ভয় করার প্রকৃত অর্থ কি আল্লাহকে ভয় করার প্রকৃত অর্থ হলো আমার রব আমি তার আয়ত্তের ভেতরে আমি যা করছি যা বলছি সব যিনি দেখেন এবং শুনেন তিনি কি আল্লাহর কসম করে বলছি এই একটা জিনিস যদি কারো ভেতরে থাকে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমার সব কিছু শুনছেন ওই লোকটাকে আপনি পিটাইয়া জোর করেও অন্যায় কাজ কখনো করাতে পারবেন ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল মন দিয়ে শুনেন বানানো কোনো ঘটনা নয় সুনানে বাইহাকিতে এই হাদিসটি বর্ণিত হয়েছে সুন্দর একটা ঘটনা সবাই শুনেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল খাবার গ্রহণের জন্য তার সাথীরা মিলে দস্তরখানা বিছালেন যখন তারা খাবার খেতে যাবেন ঠিক ওই মুহূর্তে দেখলেন তাদের পাশ দিয়ে একজন রাখাল যাচ্ছে কে যাচ্ছে একজন রাখাল যাচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন ও ভাই রাখাল
আমরা দুপুরের খাবারের আমরা দুপুরের খাবার এখন গ্রহণ করব খাবার গ্রহণের সময় হয়েছে তুমি আমাদের পাশ দিয়ে যাচ্ছো আসো আমাদের সঙ্গে এসে খাবার খেতে বসো একসাথে আমরা খাই রাখাল তখন বলল ও মুসাফির আমি তোমাকে চিনি না কিন্তু তারপরেও তুমি যা আমাকে দাওয়াত করেছো এজন্য তোমার প্রতি কৃতজ্ঞতা কিন্তু আমি তো তোমার সাথে তোমাদের সঙ্গে খাবার খেতে পারবো না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন কেন খাবার খেতে পারবে না লোকটা তখন বলল আমি রোজা রেখেছি এই জন্য আপনাদের সাথে খাবার খেতে পারবো না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন এখন তো রমজান মাস নয় তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো এই মরুভূমিতে তুমি এসেছো পশুর পাল নিয়ে মরুভূমির আবহাওয়া অত্যন্ত রুক্ষ এবং গরম আবহাওয়া এই রুক্ষ আর গরম আবহাওয়ায় তুমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছো তুমি রাখাল মানুষ সব সময় তুমি হয়তো ভালো খাবার দাবার পাও না আমরা ভালো খাবার দাবারের আইটেম নিয়ে বসেছি তুমি আমাদের সঙ্গে বসে খাবার খাও সে তখন বলল আমি তোমার কথা মতো তো খাবার গ্রহণ করতে পারবো না কারণ আমি তো সেই শূন্য দিনের জন্য আমল করছি যেদিন মানুষের আমল ছাড়া কিছুই কাজে লাগবে না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন লোকটার ভেতরে পরহেজগারিতা আছে চিন্তা করলেন রে আমি এমনি এমনি ছাড়বো এমনি এমনি ছাড়বো না সিদ্ধান্ত নিলেন এই লোকটাকে আমি পরীক্ষা করব পরীক্ষা করে তারপরে ছাড়বো বললেন শোনো খাবার খাওয়া লাগবে না আমার কাছে আসো লোকটা যখন কাছে আসলো তখন বললেন তুমি যে এই পশুর পাল নিয়ে এসেছো এই পশুপালের মালিক কি লোকটা তখন বলল আমি একজনের চাকর আমি একজনের দাস একজনের পশুপাল এখানে চড়ানোর জন্য নিয়ে এসেছি আমি এই পশুপালের মালিক নয় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পরীক্ষা করার একটা অপশন যেন পেয়ে গেলেন তিনি বললেন শোনো তোমার এই পশুপাল থেকে একটা ছাগল আমার কাছে বিক্রয় করে ফেলো আমি তোমাকে নগদ টাকা দিব আবার এই ছাগলটা আমি জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব যাতে করে ইফতারে তুমি এই মাংস খেতে পারো আমার কাছে বিক্রি করো সে তখন বলল ও মুসাফির কিছুক্ষণ আগেই তো বলেছি এই ছাগল পালের মালিক আমি নই আমি একজনের ছাগল চড়াতে এসেছি কেন আমি তোমার কাছে বিক্রয় করব আমি বিক্রয় করলে আমার মালিককে গিয়ে আমি কি বলবো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন দেখো মরুভূমির মধ্যে বিরাট পশুর পাল নিয়ে আসলে বাঘের আক্রমণ হতে পারে এটা সবার প্রায় জানা কথা তুমি গিয়ে তোমার মালিককে বুঝিয়ে দিবা বাঘ আক্রমণ করেছিল একটা ছাগল খেয়ে ফেলেছে তোমার মালিক কিছু মনে করবে না মালিককে এভাবে বুঝ দিয়ে দিতে পারবা ছাগলটা বিক্রি করো নগদ টাকা আমার থেকে পাবা কিছু মাংসও তোমাকে হাদিয়া দিব হাদিয়াও পাবা তখন দেখেন রুকটাল রাখাল হলেও কি হবে তখন সে বলল মুসাফির ভালো করে শোনো আমি হয়তো বাড়িতে গিয়ে মিথ্যা বলে আমি আমার মালিকের সাথে ধোকাবাজি প্রতারণা করে তাকে হয়তো বুঝ দিতে পারবো কিন্তু ও মুসাফির তোমার কাছে আমার প্রশ্ন হলো আইনাল্লাহ আমার আল্লাহ কোথায় আমি হয়তো বাড়িতে গিয়ে মিথ্যা বলে আমার মালিককে ধুকে দিতে পারবো কিন্তু আমার মালিক তোমার মালিক আমার মালিকেরও মালিক বিশ্বজাহানের প্রতিপালককে তো ধোকা দেওয়া যাবে না তোমার আজমার এই ধোকাবাজি কারবার কেউ না দেখলেও একজন ঠিকই দেখছেন তিনি কে এটার নাম কি এটার নাম তাকওয়া যদি কোনো যুবকের অন্তরে তাকওয়া থাকে আমি আল্লাহর কসম করে বলছি স্মার্টফোন হাতে নিয়ে রাতের বেলা পর্নোগ্রাফি দেখবে না কারণ অন্ধকার রুমে দরজা বন্ধ করে আমি পর্নোগ্রাফি দেখছি আমার আব্বু আম্মু দেখছেন না ভাই বোন যার যার রুমে আছেন দেখছেন না কিন্তু একজন আমার সব দেখছেন তিনি কে তাকওয়া যদি কারো অন্তরে থাকে পিতারেও আপনি তারা দিয়া খারাপ কাজ করাতে পারবেন না শেখ ব্যবসায়ী হলে খাদ্যে ভেজাল দিবে না চাকরি করলে ঘুষ খাবে না সুদ খাবে না ব্যবসা করলে দুই নম্বরই করবে না জনগণের দায়িত্বের চেয়ারে বসলে কখনো জনগণের সম্পদ লুটপাট করে খাবে তাকওয়া হচ্ছে এমন একটা কোয়ালিটি এই কোয়ালিটি মানুষের চরিত্রকে উন্নত বানায় মানুষের চরিত্রকে সুন্দর বানায় মানুষকে জান্নাতমুখী করে ফেলে তাকওয়ার এক নাম্বার অর্থ হলো আল্লাহ তাআলাকে ভয় করা জুড়ে বলেন কাকে ভয় করা নাম্বার টু তাকওয়ার দুই নাম্বার অর্থ হলো ওয়াল আমালু বিত তানজিল নাজিলকৃত বিষয় অনুযায়ী আমল করা
অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করা আমাদের জন্য কোরআন যিনি নাযিল করেছেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে এই কোরআন আমাদের বাসাবাড়িতে যে কোরআন আছে এটা হলো প্রিন্টেড কোরআন আর যার উপরে কোরআন নাযিল হয়েছে আমার নবী আপনার নবী আমাদের প্রিয় নবী ছিলেন প্র্যাকটিক্যাল অর্থাৎ জীবন্ত কোরআন সুবহানাল্লাহ পড়ে আমার নবীর চরিত্র কেমন ছিল কোরআনে যেমন আছে আমার নবীর চরিত্র তেমন আছে সুবহানাল্লাহ পড়বেন না কিন্তু আমার আপনার জীবন কেমন কোরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল নাই কোরআন বলেছে মিথ্যা বলিও না আমরা মিথ্যা বলি কোরআন বলেছে ধোঁকাবাজি করো না আমরা ধোঁকাবাজি করি কোরআন বলে তুমি অন্যায় করো না সুদ খেও না আমরা সুদ খাই মুসলমানদের ভেতরে সুদ ঘুর আছে না নাই ঘুষখুর আছে না নাই তাহলে কোরআনের সাথে তার জীবন মিলল মিলল তাকওয়া হলো কোরআন অনুযায়ী আমল করা তিন নম্বর হলো বল কানাতু বিল এ আসছেন না না খেয়ে চলে আসছেন সবাই খাওয়া দাওয়া করেছেন তাহলে তাকওয়া অর্জন করব আমরা কয় পদ্ধতিতে জোরে বলেন কয়টা এবার শুনেন নাম্বার ওয়ান এক নাম্বার সব সময় অন্তরের মধ্যে একজনের জিকির করা একজনকে স্মরণ করা তিনি কে আরো জোরে বলেন তিনি কে সব সময় অন্তরে আল্লাহর কথা স্মরণ রাখবেন কারণ আপনার আমার রব হচ্ছেন এমন রব তিনি গোপন প্রকাশ্য সব জানেন আল্লাহ বলছেন ওয়ালা ইয়ালমুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন আল্লাহ বলছেন তারা কি জানে না গোপন আর প্রকাশ্যের সব খবর যিনি জানেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহর কাছে কোনো বিষয় গোপন নাই যদি আপনার অন্তরের মধ্যে এই ভয় থাকে আমার রব আমাকে দেখছে তাহলে কোনো গুনার চিন্তা মাথায় আপনার আসতে পারে অন্ধকারে কিংবা খুব নির্জনে একাকী আছেন কেউ জানে না কেউ দেখছে না কিন্তু একজনকে ফাঁকি দিতে পারবেন না সবাই বলেন তিনি কি তাহলে তা কবর জনের জন্য এক নম্বর যে আমল আমাদের ভেতরে রাখবো আমরা সব সময় আমাদের দিলের ভেতরে একজনের কথা স্মরণ করব তিনি কে নাম্বার টু দুই নাম্বার হলো জবাবদিহি তার অনুভূতি আমাদের অন্তরে লালন করব এই দুনিয়াতে আমরা আছি চিরকাল আমরা থাকব না দুনিয়া থেকে চলে যাব পরকালীন জীবনে যার সামনে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তিনি কে এবার শুনেন ভালো করে কথা বিচার আছে না নাই আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে কোনো সন্দেহ আছে জবাব দিতে হবে বিচারের ভয় জবাবদিহি তার ভয় যদি অন্তরে থাকে নামাজ ছাড়তে পারে না অন্যায় করতে পারে না জুলুম করতে পারে না গুনাহের ধারে কাছে ওই লোকটা যেতে পারে জবাবদিহি তার অনুভূতি থাকলে লুটপাটের চিন্তাও মাথায় আসবে না লুটপাটের চিন্তা মাথায় আসবে না অন্যায়ের চিন্তা গুনাহের চিন্তা মাথায় আসবে না ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন অর্ধ দুনিয়া শাসন করেছেন সেই যুগে তো ইলেকট্রিক্যাল লাইট ছিল না কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল তিনি তার ঘরের ভিতরে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন ঠিক এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন আসতে পারি তিনি বললেন দাঁড়াও এখনই প্রবেশ করো না এদেরকে দরজায় আটকিয়ে রেখে এরপরে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন তারপরে বললেন এবার তোমরা ভেতরে ঢুকো এরা ভেতরে ঢুকেই কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওগো আমাদের প্রেসিডেন্ট আপনার সামনেই তো একটা মোমবাতিতে আগুন ধরানো ছিল জ্বালানো ছিল সেটা ফু দিয়ে নিবি নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন কেন আমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন শোনো
তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করছিলাম তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি কথা বলি রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে জনগণের আমানতের দায়িত্ব আমার উপরে আছে আমানতের খেয়ানত হবে কাল কিয়ামতে হাশরের মাঠে বিচারের কাঠগড়ায় আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই ভয় যখন কলিজায় ঢুকলো সঙ্গে সঙ্গে আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কিসের ভয় জবাবদিহিতার ভয় আর জবাবদিহিতার ভয় যদি না থাকে তো চেয়ারে বসে মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে লুটপাট করে পেটকে তরমুজের সাইজ বানাবে আর জনগণের সম্পদ লুটপাট করে বেগম পাড়ায় শুধু বাড়ি বাড়াবে কিন্তু যদি তাকওয়া থাকে অন্তরে যদি আল্লাহর ভয় থাকে দুর্নীতিবাজ হবে না চোর হবে না ডাকাত হবে না দুর্নীতিবাজ হবে না ঠিক কি না বলে আল্লাহর ভয় থাকলে কখনো লুটপাট করতে পারে আর একটা ঘটনা শুনেন আবু বকর রাদিয়াল্লাহু আন তার স্ত্রীকে একদিন তার স্ত্রী এসে তাকে একদিন বললেন প্রিয়তম স্বামী আমার আপনি হলেন মুসলমানদের খলিফা খলিফাতুল মুসলিমিন আপনার সন্তানরা সারিদ খেতে চাচ্ছেন সারিদ হচ্ছে সেই সময়ের সুস্বাদু একটা খাবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন দেখো আমি রাষ্ট্রের প্রধান আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আমাকে মাস শেষে কিছু বেতন দেওয়া হয় কিন্তু এই বেতন দিয়ে ঠিকমতো আমার সংসারও চালাতে পারি না সারিদ খাবার কেমনে ব্যবস্থা করব বললেন অন্য যে কোনো খাবার খাইয়ে বুঝ দিয়ে দাও কিছুদিন পরে দেখা গেল তার ঘরের ভেতরে সারিদ নামক খাবার প্রস্তুত হলো তিনি তার সামনে যখন খাবার দেখলেন জিজ্ঞেস করলেন ও স্ত্রী কোনো আত্মীয় স্বজনকে এটা আমাদেরকে হাদিয়া দিল নাকি আমাদের বাড়ি থেকে কেউ পাঠিয়েছে নাকি এটা কোথায় পাইলা তিনি তখন বললেন খলিফাতুল মুসলিমিন আপনি যে বাজার করার জন্য আমার হাতে কিছু টাকা তুলে দেন প্রতিদিন আমি বাজার করার সময় অল্প অল্প করে কিছু টাকা বাঁচিয়ে রাখতাম বাঁচিয়ে রাখতে রাখতে আজকে অনেক দিন পর এই জমানো টাকাগুলো দিয়ে আমি সারিদ নামক খাবারের আয়োজন করেছি এই কথা শোনা মাত্রই আমিরুল এই কথা শোনা মাত্রই খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল তিনি খাবারটা রেখে দিয়ে খাবারও খাইলেন না সঙ্গে সঙ্গে তিনি মজলিসে শুরার বৈঠক আহ্বান করলেন ক্যাবিনেটে যারা ছিলেন তাদেরকে ডাকলেন ডেকে বললেন আল্লাহর রাসূলের সাহাবীরা তোমরা শোনো রাষ্ট্রের প্রধান হিসাবে আমাকে যে মাস শেষে সংসার চালানোর জন্য বেতন দেওয়া হয় আমার ফ্যামিলিতে প্রমাণ হয়ে গিয়েছে মাসের খরচ থেকেও এই পরিমাণ টাকা বেঁচে যায় সুতরাং আগামী মাস থেকে বেতন দেওয়ার সময় এই পরিমাণ টাকা কম দিলেও আবু বকরের সংসারে কোনো অসুবিধা না অন্তদের মধ্যে কি ছিল আরো জোরে বলেন আল্লাহর কসম যতদিন পর্যন্ত দায়িত্বশীল চেয়ারে থাকা লোকগুলোর অন্তরে তাকওয়া না আসবে সম্পদ থাকুক যাই থাকুক না কেন উন্নতি আর অগ্রগতির মুখ মানুষ দেখবে না আমার দেশে গ্যাস আছে গ্যাসের খনি আছে আমার বাড়ি সিলেটে সিলেটে পাথরের খনি আছে কয়লার খনি আছে গ্যাসের খনি আছে আমাদের দেশের মাটি হলো সোনার মাটি যা ফেলেন দেখবেন ফসল হয়ে যায় আপনাদের যশোরে আসতে দেখা যায় ধানের ক্ষেত ভুট্টার ক্ষেত কত ধরনের ক্ষেত আমি দেখেছি এই মাটিগুলো সোনার মাটি মাটিতে ফসল ফললে ফসলগুলো ফলে কার রহমতে তো এত সম্পদ আছে তারপরেও উন্নত বিশ্বের কাতারে যাইতে পারি নাই কেন সম্পদ আছে ঠিক আছে কিন্তু এই সম্পদগুলো কি চোরের খনিও আছে গ্যাসের এই যে তেল গ্যাসের খনি যেমন আছে চোরের চুর ডাকাইতের খনিও একটার ভাব সব দেখছেন নি কেমন যতদিন পর্যন্ত তাকুয়া ভেতরে না ঢুকবে
ততদিন পর্যন্ত পরিবর্তন আসবে তাকওয়া ব্যক্তি জীবন থেকে নিয়ে জীবনের প্রতিটি পর্যায়ে থাকলে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ তাকওয়া অর্জনের কয়টা পদ্ধতির কথা বলছি এক নাম্বার কি বলেছিলাম সব সময় কাকে শরণ করা জোরে বলেন আল্লাহকে শরণ যদি কেউ করে তাহলে সে কখনো দুই নাম্বারই করবে ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে বলতাম তবে এই ঘটনা আপনারা জানেন এর জন্য আমি এক মিনিটে বলবো ঘটনাটা ওই যে মা আর মেয়ের একটা ঘটনা আছে না ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাইতেন না তিনি জনগণের খোঁজ নেওয়ার জন্য বের হয়ে যেতেন তো একদিন দেখলেন রাতের বেলা গভীর রাতে এক বাড়িতে আলো জ্বলতেছে ভাবলেন কোনো অসুবিধা কিনা কান পেতে শুনলেন এক মা মেয়েকে বলতেছে যে আমার মেয়ে ঘুম থেকে উঠো আমি দুধ দহন করে আনছি পরিমাণে কম পাইছি আসো আমরা পানি মিশাই তাহলে দুধের পরিমাণও বাড়বে বিক্রির পরিমাণও বাড়বে লাভের পরিমাণও বুদ্ধি তো ভালো না খারাপ হ্যাঁ ভালো না খারাপ মেয়ে তখন বলল আম্মা যান এটা আপনি কি বললেন আমাদের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় আদেশ দিয়েছেন খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে মা তখন বলল বোকা মেয়ে আমার আমাদের প্রেসিডেন্ট আদেশ দিয়ে তিনি এখন বাড়িতে ঘুমাই আছেন আসলে কি বাড়িতে ঘুমায় না দেয়ালের বসে মেয়ে তখন বলল আম্মা যান আমাদের প্রেসিডেন্ট না হয় বাড়িতে এখন ঘুমাই আছেন মানলাম কিন্তু আমার মালিক তোমার মালিক আমাদের প্রেসিডেন্টের মালিক বিশ্বজাহানের মালিক যিনি তিনি কে তিনি তো রাতেও ঘুমান না কখনোই ঘুমান না তন্দ্রা ঘুম তাকে স্পর্শ করতে পারে তিনি দেখছেন কিনা এটার নাম কি এটার নাম তাকওয়া এটার নাম কি বলেছিলাম না অন্তরে যদি একটা ভয় থাকে আপনি তার পিটায়ও খারাপ কাজ করাইতে পারবেন শুনেন শুধু জেলের ভিতরে মানুষ ঢুকাইলে সংশোধন হয়ে আসে না মাঝে মাঝে দেখা যায় কিছু মানুষ সংশোধন না হয় আরো উল্টা ঘাড়তেরা হয়ে আসে কি বলেন এরকম আছে না নাই চুরি কইরা ঢুকছিল হ্যাঁ এরপরে বের যদি হইতে পারে তারপরে দেখা গেছে আবার ডাকাইত হয়ে গেছে মাদকের কারবারি ঢুকছে কোন রকম বের হওয়ার পরে আরো বড় কারবারি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যায় কি যায় না কথা বলেন দেখা যায় কি যায় না এক চোর একবার বদনা চুরি করে জেলে গেছে গরু চোর ধরা পড়ছে গরু চোর কয় কিরে চুলা তুই এখানে আসত কেমনে কয় আমি তো বদনা চুরি করে আসছে কয় তুই সুরের কোনো জাতি না তুই আমার দিকে তাকা দেখ আমি গরু চুরা তোর চেয়ে আরো বড় মাপের চোর আমি গরু চুরাকে এসে আরেকজন বলে এই চুরা তুই আর কি চুরি করছ তুই সামান্য গরু চুরি করেছিস তুই আমার চিনস কয় আপনি আবার কে বস কয় আমার পরিচয় জানলে তুই অবাক হয়ে যাবে হ্যাঁ তুই তো চুরি করেছিস সামান্য গরু আর আমি চুরি করেছি হাজার হাজার কোটি টাকা কোটি কোটি ডলার গরু চুর টাকা আর কয় আরে বাপরে বাবা আমার চেয়ে বড় সুরো দিকে এখানে আছে ওই চুরাকে আসে আরেকজন বলে তুই আর কি চুরি করছ আমার চিনস আমি তোর বস এরকম বড় 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 ক্যাটাগরির চুর আছে না নাই বের হয়ে আসতে দেখা যায় মাঝে মাঝে এরা আরো চুরি চামারি আরো বাড়ায় কিন্তু যদি কারো কলিজায় আপনি একবার তাকওয়া ঢুকাইতে পারেন আল্লাহর ভয় ঢুকাইতে পারেন জোর করেও তাকে দিয়ে আর খারাপ কাজ করাইতে পারবেন এই জিনিসটা আমাদের অন্তরে থাকার দরকার আছে না কোনো ওয়াজ লাগে না বাবা যান চাচাজানরা এই একটা জিনিস ঢুকাই ফেললেই শেষ দুনিয়ায় সফল হব আখেরাতেও এক নাম্বার সব সময় অন্তরে কাকে স্মরণ করা দুই নাম্বার জবাব দিতে হবে বিচার দিতে হবে বিচারের দিনে হিসাব দেওয়া লাগবে কার কাছে এই ভয়টা রাখা তিন নাম্বার আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা আল্লাহ এবং রাসূলের তরিকায় জীবন পরিচালনা করা আল্লাহ এবং রাসূলের আল্লাহ এবং রাসূলের তরিকার ভেতরে কোনো দুই নাম্বারই নাই আল্লাহ এবং রাসূলের তরিকায় জীবন পরিচালনা করবে যারা তাকওয়াবান হলো চার নাম্বার হলো তাকওয়া অর্জনের জন্য কোরআন মুখী হয়ে যেতে হবে কারণ কোরআন আল্লাহ মানুষের জন্য নাজিল করেছেন কিন্তু এই কোরআনের হেদায়াত সবাই পাবে না কোরআনের হেদায়াত তাহলে পাবে কারা আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন তাকওয়াবান হবে যারা কোরআনের হেদায়াত পাবে তারা তাহলে আমরা তাকওয়া অর্জনের জন্য তাকওয়ার পথে চলার জন্য কোরআনের কাছে চলে আসব কোরআনময় জীবন গঠন করব রাজি আছেন তো চার নাম্বার বললাম কোরআন কোরআনের কাছে এসে কোরআনময় জীবন গঠনের প্রতিজ্ঞা করা
পাঁচ নাম্বার হলো সব সময় মৃত্যুর কথা স্মরণ করা। বিশ্বাস করেন, মৃত্যুর কথা যদি মানুষের মাথায় থাকে ওই লোকটা কোনো খারাপ কাজ করতে পারে। এই যে আমরা বাড়ি বানালাম, সুদ ঘুষ অন্যায় দুর্নীতি করে টাকা ইনকাম করছি, বাড়ি বানাচ্ছি, হে মানুষ ওই বাড়িতে তুমি কয়দিন থাকবা? আমি ধরে নিলাম আপনি 60 বছর বাঁচবেন, যদি এখন বয়স হয় 40 তো বাকি আছে কত বছর? 20 বছর। এই সামান্য কয়টা দিন থাকবেন, এই জন্য এত আয়োজন। আর কবরে যাওয়ার পরে কত হাজার বছর থাকবেন আপনি নিজেও জানেন না। কয়েক বছরের জন্য যদি এত সুদ ঘুষ দুর্নীতি অন্যায় এত পরিমাণ পাপ করতে পারেন, হাজার হাজার বছর যেখানে থাকবেন ওখানে সুন্দর করে থাকার জন্য প্রস্তুতি হিসাবে দুনিয়াতে আল্লাহর গোলামি ভালোভাবে করার দরকার আছে না? না, তাহলেই আমরা দুনিয়ায় সফল হব, আখেরাতে নাজাত পাবো কার তরফ থেকে? ইনশাআল্লাহ। তাহলে সবাইকে আমরা আমাদের মধ্যে তাকওয়া ডেভেলপ করতে পারবো, সবাই পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো একটু হাত তুলে দেখান, ভালো করে হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, হাতগুলো নামান।